হ্যালো বন্ধুরা, আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে বাহাদি ব্লগসে। দেখো বন্ধুরা, এগুলো সুরাট কাপড়, এই কাপড়গুলো কিভাবে মার করে আজকে সব তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে এই কাপড়গুলো জলে ধুয়ে রোদে শুকিয়ে নিয়ে তারপরে এইগুলোকে মার লাগাই সাবু দিয়ে। এইভাবে কাপড়ে সাবু মাখিয়ে নিয়ে তারপরে মুড়া দিয়ে রোদে দিতে হয়। এইভাবে কাপড় মুড়া দিতে হয়। দেখো তোমরা কিভাবে কাপড় মার করে। রোদে দেওয়ার পর আবারও একবার মুড়া দিয়ে নিয়ে তারপরে মেলে দিতে হয়। এইভাবে পেরেকের সঙ্গে আটকে নিয়ে এইভাবে টান করে নিয়ে তারপরে ওইখানেও পেরেক আছে, পেরেকের সঙ্গে ওখানেও আটকে নিয়ে তারপরে টান করে বেঁধে দেবে। ছাদে বসে বসে আমার কাকি শাশুড়ি কুমড়ো কুড়ছে, কালকে কলাইয়ের ডালের বড়ি দেবে তো তার জন্য। ও কাকি তাকাও এদিকে একটু। আর কিভাবে কাপড়টা ভাঁজ করে তোমাদেরকে সেটাও শেয়ার করব। আমি তাড়াতাড়ি করে রান্নাটা সেরে আসি, তারপরে আবার তোমাদেরকে দেখাবো কিভাবে কাপড়টা ভাঁজ হয়। আবারও চলে এলাম তোমাদেরকে কাপড় ভাঁজ কেমন করে দেখাতে। এই দেখো, এইভাবে কাপড় ভাঁজ হয়। তোমরা কিভাবে কাপড় ভাঁজ হয়, আর যে কাপড় ভাঁজ করছে সে কিন্তু আমার কাকি শাশুড়ি। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করতে ভুলো না বন্ধুরা, আর লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলো না বন্ধুরা। এখানেই আমি ভিডিওটা শেষ করলাম, আবার নেক্সট ভিডিওই দেখা হবে।